অতিথি আপ্যায়ন। বর্ষার মরশুম, ধনপতি বাবু তার বিশেষ কাজে চলেছেন পূবগাঁও। রাতে ফিরে আসতে হবে বলে ভোর থাকতেই গরুর গাড়িতে তিনি রওনা দিয়েছিলেন গ্রামের পথে। কিন্তু কিছু দূর যেতেই আকাশে জমতে শুরু করল কালো মেঘ, আর বৃষ্টির জল পড়ে পাড়াগাঁয়ের মেঠো রাস্তার হাল হলো ভয়ানক খারাপ। তবু এরই মধ্যে অতি কষ্টে গাড়োয়ান তার গাড়িটাকে এগিয়ে নিয়ে যায়। আরে আরে আরেকটু আরেকটু জোরে চালা, নইলে এই মাঠেই তো রাত কাটাতে হবে। ওহ, কি যে করিস! তার উপর থেকে থেকে বিদ্যুতের চমক আর গর্জনে ঝলসে উঠল চারপাশ। অবস্থা ভালো নয় বাবু, একে তো আধার, তার উপরে এমন বৃষ্টি, কিছু ঠাওর করা মুশকিল। হঠাৎ জল কাদার গর্তে পড়ে গরুর গাড়ির চাকা গেল আটকে। ব্যাকুল হয়ে উঠলেন ধনপতি বাবু। নিচে নেমে গাড়োয়ান গাড়ির চাকা তোলার চেষ্টা করতে লাগল। কিরে কিরে, এ তো নড়েই না, দেখ দেখ দেখ, চাকা কাদায় বসে গেছে বাবু। হাজার চেষ্টাতেও চাকা তুলতে পারল না সে। গাড়ি আর চলবে না বাবু, আপনি বরং হাঁটা শুরু করুন। কর্দমাক্ত রাস্তায় নেমে ধনপতি বাবু বুঝলেন রাত কেন, কাল সকালেও তিনি পূবগাঁয় পৌঁছতে পারবেন না। উফ, কি বিপদে পড়লাম রে বাবা, ঝড় জল আর কাদার মধ্যে দিয়ে আরে বাবারি, এইভাবে কি আর হাঁটা যায়? হঠাৎ বিকট আওয়াজে একখানা বাজ পড়তেই কেঁপে উঠল ধনপতি বাবুর বুক। সেই আলোয় দেখেন সামনে এক ছায়া মূর্তি। ভয় অসার ধনপতি বাবুর ঘোর কাটল পরক্ষণে। কাছে আসতে দেখলেন সেটি একটি ভাঙা গাছের ছায়া। ঝড়ে তার অবস্থা এখন দুহাত তোলা মানুষের মতো। বড্ড ভয় পেয়ে গেছিলাম,